আছেন পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনারা সুস্থ আছেন তো চায়নার চায়নার স্টুডেন্ট ভিসা কিংবা চায়নার ওয়ার্ক ভিসা সম্পর্কে অনেকে অনেক ইনফরমেশন জানতে চান এবং অনেকে যে ইনফরমেশন গুলো আসলে এটার উপর বেস করে আপনার ক্যারিয়ারটাকে আপনাকে আপনার ক্যারিয়ার নিয়ে আপনি পরবর্তী স্টেপে আগাবেন তো সেই বিষয়গুলো আসলে অনেক সময় খুবই জরুরি হয়ে পড়ে আমাদের আসলে জানা দরকার যে ইনফরমেশন গুলো আমার আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে জেড বিসাতে গিয়ে স্টাডি করা যাবে কিনা যেটা অনেকেই প্রশ্ন করেন অনেক ক্যারিয়ার যা যেসব ভাই যেসব ভাইয়েরা ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তিত তারা হয়তোবা দুটো প্ল্যান করতে পারেন সেটা হচ্ছে যে আমি বিসাতে যাব গিয়ে ওখানে স্টাডি করব। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব তো আমাদের ইউটিউব যে চ্যানেলটি আছে চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং এখানে আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন যদি জানার থাকে ইমাম ট্রাভেলস এন্ড ট্যুরস এর কাছে আই মিন এট ট্রাভেল এজেন্টকে যে ধরনের ট্রাভেল এজেন্সির কাছে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের কাছে থাকে সেই যে কোন ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন আই মিন ইনফরমেশন অবশ্যই সেটা কোনো একটা ইনফরমেশন জানার জন্য হতে পারে এবং কোন সাপোর্টের জন্য হতে পারে তো সেটা আপনারা অবশ্যই আমাদের কাছেতে পারে পাবেন আমাদের কাছে থেকে সব সময় পাবেন সেটা তো আপনাদের কাছে এই আশাবাদ রইলো এবং সাবস্ক্রাইব করবেন বেল বেল আইকনটি ডান পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারবেন আর এই মুহূর্তে এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা চলুন আলোচনা যাওয়া যাক আলোচনাটা হচ্ছে জেড ভিসাতে গিয়ে কি স্টাডি করা যাবে কিনা এখন জেড ভিসাটাও কয়েকটা ক্যাটাগরি আছে এ বি সি তো জেড ভিসা যেটা হলো সি ক্যাটাগরি সি ক্যাটাগরিটা অ্যাকচুয়ালি লেবারদের জন্য বি ক্যাটাগরিটা মোটামুটি স্কিলড যারা আছে এই ধরনের প্রফেশনালস লোকদের জন্য এবং যেটা এই ক্যাটাগরি সেটা এক্সপেক্ট্রেটস লেভেলের যারা আপনার হলো হায়ার লেভেলের জব গুলো যারা করছেন তারা তো আমি চলুন আমরা এই মুহূর্তে বাংলাদেশ থেকে যেটাগরি জেড ক্যাটাগরি যে ভিসাগুলো হচ্ছে বি ক্লাসের এই ভিসাগুলো গিয়ে আপনি আসলে পড়াশোনা করতে পারবেন কিনা এটা ইম্পর্টেন্ট অনেকে ক্যারিয়ার ডিসিশন নেবেন সো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তো আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি জেড বিসাতে গেলে আপনি অবশ্যই স্টাডি করতে পারবেন কিন্তু কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে কোম্পানিগুলোতে জেড বিসাতে ওয়ার্ক পারমিটে যাদেরকে কাজ করার জন্য নিয়ে যাচ্ছে আমার মনে হয় না তারা এটাতে স্টাডি করার সুযোগ পাবে পাশাপাশি এই জবের পাশাপাশি স্টাডি করার সুযোগ তারা পাবে বলে আমার মনে হয় না কেন ইনফ্যাক্ট আমি এটাকে ডিরেক্টলি বলতে পারি যে আপনি পাবেন না কারণ হলো এই কোম্পানিগুলো আপনাকে ওয়ার্কার হিসেবে নিয়ে যাচ্ছে যেখানে আপনার আপনার ওয়ার্ক টাইম হচ্ছে সকাল থেকে রাতের পর্যন্ত যদি বারো ঘন্টা হয় আর যদি এগারো ঘন্টা হয় তাহলে সন্ধ্যা সাতটা পর্যন্ত সো স্বাভাবিকভাবে যখন আপনি সারাদিন ডিউটি করবেন যেখানে আপনার মাসের ২৬ দিন আপনাকে ওয়ার্ক করতে হচ্ছে অনেক ক্ষেত্রে আঠাইশ দিনও আপনাকে ওয়ার্ক করতে হচ্ছে সেখানে আপনার স্টাডি করার সময় নাই দ্বিতীয়ত যে কোনো ইউনিভার্সিটি কিংবা যে কোনো কলেজের যে যে রুটিনটা আছে আপনার হলো লেকচার কিংবা বলেন আপনি ক্লাস টাইম যা ক্লাস রুটিন যেটা আছে সেটা দিনের বেলায় থাকে যদিও আপনি রাতের বেলায় কেউ এম করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে মিনিমাম সপ্তাহে চার দিন কিন্তু ক্লাস করতে হবে এটা ডিপেন্ড করে আপনার সাবজেক্টের উপরে যে কতগুলো সাবজেক্ট দুদিনও হতে পারে কিন্তু আপনি এই ক্ষেত্রে যখন এই কোম্পানিগুলো যাচ্ছেন আপনি কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন না তার উপরে আমরা যেটা জানি চায়নাতে ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিজায় স্কলারশিপ দেয় তো সেই স্টুডেন্ট ভিসায় যদি আপনি যেতে চান স্টুডেন্ট ভিসার যে স্কলারশিপ সেটা আপনি হয়তো বা পাবেন কিন্তু সেটা অ্যাভেল করার জন্য আপনাকে অলওয়েজ সেই সেই যে ইউনিভার্সিটিগুলোর যে রেজাল্ট আছে রেজাল্টের একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে আর এই জব ভিসাগুলোতে যেগুলো আমাদের মাধ্যমে কিংবা অন্যান্য অফিসের মাধ্যমে যারা জব ভিসায় যাচ্ছেন এই জব যদি যদি কেউ কেউ যে যে থাকেন থাকেন এই জেড তাহলে আপনি সম্পূর্ণভাবে বলে দিচ্ছি আপনি স্টাডি করতে পারবেন না কোনোভাবেই সম্ভব না স্টাডি করা তো বিষয়টা হচ্ছে সম্ভব কিন্তু পারা যাবে কিভাবে পারা যাবে এখন কেউ যদি আপনাকে তার কারো যদি কোম্পানি থাকে সে কোম্পানির সাথে যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমি জেড ভিসায় আসব আমি পার্ট টাইম জব করব কিংবা অন্য কোন জব আমি করব পাশাপাশি আমি স্টাডি সেক্ষেত্রে ওই জেড ভিসাটা আপনাকে ফ্রি ভিসা যেগুলো আপনার সৌদি আরবে যেরকম ফ্রি ভিসার মতো করে এরকম অনেক কোম্পানি নিজে কোম্পানি করে কিন্তু বাংলাদেশি ভাইও আছে অনেক যারা কোম্পানির মালিক তারা কিন্তু সেক্ষেত্রে অনেক সময় তাদের কোম্পানির নামে আপনার জেড ভিসা করতে পারবে তো সেই জেড ভিসা করার পরে সেই জেড ভিসার মাধ্যমে কিন্তু আপনি স্টাডি আবার স্টুডেন্ট ভিসা অ্যাজ এ স্টুডেন্ট কোথাও অ্যাডমিশন নিতে পারবেন এবং আপনি পড়াশোনা করতে পারবেন তো এই হলো বিষয়টা সো সর্বশেষ কথা হলো জেড ভিসাতে আপনি ওয়ার্ক পারমিটে আই মিন জেড ভিসা যেটা সেটাকে ওয়ার্ক পারমিট চায়নার বর্তমানে যে ওয়ার্ক পারমিট গুলো পাওয়া যাচ্ছে জেড ভিসা সেই জেড ভিসাতে আপনি স্টাডি করতে পারবেন সেই সুযোগ আছে কিন্তু যে কোম্পানিগুলোতে এখন বর্তমানে ফ্যাক্টরিতে যারা ওয়ার্ক করতে যাচ্ছেন তারা তাদের পক্ষে এই স্টাডি করা সম্ভব না এটা একেবারে আমি বলে দিলাম সো আশা করি ইনফরমেশনটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার স্পিচটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোন প্রকার ইনফরমেশন জানার থাকে অবশ্যই আপনি কমেন্টে আমাদেরকে জিজ্ঞেস করবেন এবং আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাকে সরাসরি কল করবেন আমি সরাসরি আপনাদেরকে অবশ্যই যে ইনফরমেশন প্রয়োজন সেটা আমি আপনাদেরকে দিবো যখন আমি ফ্রি থাকবো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ইমাম ট্রাভেলস